শুরু করছি। দেখ আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে অধ্যায় ছয়ের প্রথমে আগে করব হচ্ছে নিজে করি 6.4। কারণ হচ্ছে দেখ নিজে করি 6.4 এর ক্ষেত্রে আমাদের কিছু যোগ বা বিয়োগ এগুলো আমাকে করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ কিভাবে করা হয় সেটা কিন্তু আমরা করছি, ঠিক আছে। তাহলে দেখ আমরা শুরু করছি হচ্ছে নিজে করি হচ্ছে কিন্তু 6.4। ফার্স্ট অফ অল দেখ কি লেখা আছে একের একেরটাতে বলা আছে কি -5x + 3y, আর একটা দেওয়া আছে, এটা একটা ব্র্যাকেট করা আছে, আর একটা দেওয়া আছে হচ্ছে 18x - 15y। এই দুটোকে বলেছে কি যোগ করতে হবে। যোগ করব কি করে, অর্থাৎ যেখানটা মাঝখানটা আছে ওখানটা আমরা কি করব প্লাস সাইন বসিয়ে দেবো। বইতে অলরেডি ওটা কি দেওয়া আছে, ও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তাহলে যখন এটাকে ব্র্যাকেট থেকে এরমভাবে লিখবো -5x + 3y প্লাস হচ্ছে কি 18x - 15y, ক্লিয়ার, এইটুখানি লিখলাম। তাহলে ও এর জায়গাটা কি করলাম, প্লাস লিখলাম, ক্লিয়ার। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে কি ব্র্যাকেটগুলো তুলে দেবো। ব্র্যাকেটটা তুলে দিলে কত হবে, -5x + 3y + 18x - 15y, কোনো কিছুই বসলো না, শুধুমাত্র সাইন, শুধু যে কটা জিনিস আছে সেগুলো বসে গেল, ঠিক আছে। এবার আমার কাজ হচ্ছে এক্সগুলোকে একদিকে রাখবো, ওয়াইগুলোকে আলাদা করে দেবো। এক্সে কী কী রয়েছে, -5x + 18x, এগুলো একদিকে রয়েছে, ওয়াইগুলো কারা কারা রয়েছে, 3y রয়েছে আর 15y আছে, ঠিক আছে। এবার আমাকে যে কাজটা করতে হবে, মনে রাখবি যে এখানে দেখ এক্সের সঙ্গে এক্সকেই যোগ করতে পারবো, ওয়াই এর সাথে ওয়াইকেই যোগ করতে পারবো, ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে মনে রাখতে হবে কি যে যে সংখ্যাটা বড় তার সাইন বসবে, আর সংখ্যা দুটোর মধ্যে যোগ বা বিয়োগ হবে যদি যদি দুটি অপোজিট সাইন থাকে। যেমন দেখ এখানে -x এর দুখানা রাশি আছে, একটা 18 আছে যেটা প্লাস সাইন, আর একটা আছে x এর এখানে কি আছে 5 আছে, ওটা নেগেটিভ সাইন আছে, ঠিক আছে। তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে যখন দুটো অপোজিট সাইন থাকে যে সংখ্যাটা বড় তার সাইন বসবে, যে সংখ্যাটা বড় 18 আর 5 এর মধ্যে কে বড়, 18, তাহলে 18 সাইন কে পজিটিভ, তাহলে এখানে আগে প্রথমে প্লাস বসাবো, ক্লিয়ার। তাহলে কি বললাম, যে দুটো সংখ্যার মধ্যে বা যে দুটো বা তিনটে দেওয়া থাকবে সে দুটো সংখ্যার মধ্যে সবার থেকে বড় কোনটা সেটার সাইন যেটা সেটা বসাবো, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 13 হয়ে যায়, তার মানে আনসার হচ্ছে 13x, ঠিক আছে। আবার এখানটা দেখ দুটো সংখ্যা আছে, একটা +3 একটা হচ্ছে -15, তাহলে যখন দুটো অপোজিট সাইন থাকে যে সংখ্যাটা বড় তার সাইন বসবে, দুটো সংখ্যার মধ্যে কে বড়, 15 বড়, তাহলে 15 সাইনকে নেগেটিভ, তাহলে নেগেটিভ বসাবো আর সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে কত হবে আনসার, আনসার হচ্ছে 12y। বুঝতে পেরেছিস কীরকমভাবে হচ্ছে, সেম টু সেম অঙ্ক হচ্ছে কিন্তু দুয়েরটা। দেখ রয়েছে কি বলে দিয়েছে, 7a - 8b + 2c, এখানে লেখা আছে ও, আর তার সঙ্গে রয়েছে 2a + 3b - d, এটা রয়েছে, ঠিক আছে। তাহলে দেখ আমরা কি করে করছি, এখানে রয়েছে হচ্ছে তাহলে 7a - 8b + 2c, ও এর জায়গাটাতে আমরা কি করলাম প্লাস করলাম, লিখলাম হচ্ছে 2a + 3b - d, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা কি করলাম, এবার ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে দেখ লিখলাম 7a - 8b + 2c প্লাস হচ্ছে কি 2a + 3b - d, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা কি করব, এগুলোকে একদিকে করব। দেখ এখানে একটা 7a, এখানে একটা +2a, এখানে একটা -8b, এখানে একটা +3b, আর সিগুলো দেখ একটা একটাই পড়ে আছে, তাহলে 2c, এখানে একটা -d, ঠিক আছে। এবার দেখ এর সাথে একেই যোগ করতে পারবো, দেখ এখানে দুটোই এ আছে, দুটোই হচ্ছে পজিটিভ, তার মানে নম্বর দুটো কী হবে, যোগ হয়ে যাবে, তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে, 9a। আচ্ছা এবার বিগুলোর মধ্যে দেখ একটা আছে -8, একটা আছে +3, তাহলে যে যখন দুটো অপোজিট সাইন থাকে তখন কী হয়, যে সংখ্যাটা বড় তার সাইন বসবে, তাহলে কোন সংখ্যাটা বড়, 8 আর 3 এর মধ্যে 8-এরটা বড়, 8-এর সাইন কী, নেগেটিভ, তাহলে নেগেটিভ বসাবো, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করবো, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করলে কত হয়, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 হয়ে যায়, তার মানে আনসার হচ্ছে কি 5b, ঠিক আছে। এই দুটো যেমন ছিল তেমনই কিন্তু বসে যাবে, অর্থাৎ +2c - d, বুঝতে পেরেছিস কী করে হলো। এবার আমাকে করতে হবে হচ্ছে বিয়োগ, বিয়োগটা আমরা শিখব। যেমন হচ্ছে দেখ বইতে বলে দিয়েছে 4mn + m + n থেকে ওটাকে বিয়োগ করো, কি নাম দেওয়া আছে, দেখ লেখা আছে 4mn + m + n থেকে বিয়োগ করো কোনটা, -mn + m + n, এটাকে বিয়োগ করতে বলছেন, ঠিক আছে। কি করে করব,
তাহলে দেখ যেখানটা থেকে লেখা থাকবে সেখানটা থেকে মাইনাস বসাবো। তাহলে কি লিখলাম দেখ, ফোর এম এন প্লাস এম প্লাস এন মাইনাস বসালাম, মাইনাস বসিয়ে বাকিটা লিখলাম। তাহলে মাইনাস এম এন মাইনাস এম প্লাস হচ্ছে এন, এটাকে লিখলাম। আচ্ছা এবার কি করব, এবার হচ্ছে মাইনাস যেহেতু বসিয়েছি সব সময় মনে রাখবি মাইনাস বসালেই সাইন চেঞ্জ হয়ে যাবে। কি বললাম, মাইনাস বসালে সাইন চেঞ্জ হয়ে যাবে। তার মানে দেখ ওপরটা যেমন ছিল তেমনই রাখলাম। তাহলে লিখলাম হচ্ছে ফোর এম এন প্লাস এম প্লাস হচ্ছে এন। এবার আমরা কি করব, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস এম এন, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে হয়ে যাবে কি মাইনাসে মাইনাসে প্লাস এম, এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা গুণ করলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এন। বাট যোগের ক্ষেত্রে কিন্তু নয়, বারবার বলছি যোগের ক্ষেত্রে কিন্তু প্লাসের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, যখন মাইনাস হবে তখনই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। এবার কি করব, এবার হচ্ছে এম এনগুলোকে একদিকে করব। তাহলে এখানে দেখ একটা রয়েছে ফোর এম এন, এখানে রয়েছে প্লাস এম এন, ক্লিয়ার। এবার এখানে কী করবো দেখ এমগুলো, প্লাস এখানে একটা এম প্লাস এখানে একটা এম হয়ে গেল। আচ্ছা এখানে এন এর মধ্যে রয়েছে প্লাস এন, এখানে আছে মাইনাস এন, ঠিক আছে। এবার দেখ এখানে চারটে এম এন আছে, এখানে একটা এম এন আছে, তাহলে কটা হলো টোটাল, পাঁচটা হয়ে গেল। তাহলে চারের সাথে এক যোগ করলে হয়ে যাচ্ছে কিন্তু পাঁচটা, মানে কিছু নেই মানে এক আছে। তাহলে এখানটা হয়ে গেল কত, পাঁচ এম এন। এখানে দেখ একটা এম, এখানে একটা এম, কটা হলো দুটো এম, তাহলে এখানে কী লিখবো দুটো এম। আর এখানে দেখ ছিল হচ্ছে প্লাস এন, এখানে মাইনাস এন কেটে গেল, তাহলে ওখানটা কিছু লিখবো না, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে কিন্তু দুয়েরটা। এবার চলে যাচ্ছি দেখ দু নম্বর অঙ্কটার ক্ষেত্রে, দু নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, বলছে হচ্ছে কি পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার কিউ। আচ্ছা থেকে আর একটা জিনিস কি বের করতে বলেছে, টু কিউ স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ পি প্লাস হচ্ছে পি কিউ স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে দিয়ে দিয়েছে, তাহলে মনে রাখতে হবে কি, মনে রাখবি যে যে থেকে যখন ওয়ার্ডটা বলা হবে না সেখানটা কিন্তু আমরা কি বসাবো, মাইনাস সাইন বসিয়ে দেবো। তার মানে দেখ আমরা এখানে কি করে করছি, এখানে করলাম হচ্ছে দেখ, তাহলে প্রথমে ব্র্যাকেট না তুলেই বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার কিউ, এটা আগে বসালাম, থেকের জায়গায় বসিয়ে দিলাম মাইনাস, এখানে বসালাম হচ্ছে কি টু কিউ স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ পি প্লাস হচ্ছে কিন্তু পি কিউ স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা সাইনগুলোকে অপোজিট করব। প্রথমে যেগুলো আছে সেগুলো সেমই বসবে, পরেরগুলো অপোজিট হয়ে যাবে। অর্থাৎ দেখ এখানে কী হবে, দেখ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার কিউ, এটা বসে গেল। এবার হচ্ছে কি নেগেটিভ সাইনগুলো দিয়ে চেঞ্জ করব, তাহলে কি করব মাইনাস টু কিউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস কিউপি, কিউপি যা হবে পি কিউ সেমই হবে, ঠিক আছে। আবার দেখ প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখ পি স্কোয়ারগুলোকে একদিকে করব, এখানে একটা দেখ রয়েছে পি স্কোয়ার, এখান থেকে চলে আসলো হচ্ছে মাইনাস থ্রি পি স্কোয়ার, এখানে রয়েছে হচ্ছে প্লাস কিউ স্কোয়ার, এখানটা হচ্ছে কি মাইনাস টু কিউ স্কোয়ার, এখানে রয়েছে দেখ মাইনাস পি কিউ, এখানটাকে লিখলাম হচ্ছে প্লাস পি কিউ, কারণ পি কিউ যা কিউপি একই জিনিস কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখানে দেখ রয়েছে প্লাস পি স্কোয়ার কিউ, এখানে আছে কি মাইনাস পি কিউ স্কোয়ার, দুটো কিন্তু আলাদা জিনিস কিন্তু, পি এখানে পি এর মাথায় স্কোয়ার, এখানে কিউ এর মাথায় স্কোয়ার, তাই জন্য এই দুটার লাস্টে কিছু ক্যালকুলেট হবে না। এবার দেখ পি স্কোয়ারগুলো ক্যালকুলেট হচ্ছে, এখানে পি কটা আছে, একটাই পি স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার কটা আছে তিনটে, তাহলে কে বড়, যে সংখ্যাটা বড় তার সাইন বসবে, তাহলে তিন বড়, তিনের সাইন কি নেগেটিভ, তিন থেকে এক বিয়োগ করলে কত হয়ে যায় দুটো হয়ে যায়, তার মানে হয়ে গেল কত টু পি স্কোয়ার। এখানে দেখ কিউ থেকে টু কিউ স্কোয়ার বাদ দিতে বলেছে, তাহলে দুটো সংখ্যার মধ্যে কে বড়, দুই বড় না এক বড়, দুই বড়, তাহলে দুইয়ের সাইন কি নেগেটিভ, তাহলে নেগেটিভ বসবে মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমি কিছু করলাম না। এখানে কে পড়ে থাকবে, প্লাস হচ্ছে পি স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে পি কিউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে পি কিউ স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। শুরু করছি আমরা হচ্ছে কোষে দেখি 6.2, শুরু করছি আমরা কোষে দেখি 6.2। যেমন হচ্ছে দেখ ফার্স্টেরটা দিয়েছে, রয়েছে হচ্ছে কি 5x + 3x, তার মানে কত হবে
দেখ দুটি পজিটিভ আছে, তার মানে 5x প্লাস 3x মানে হচ্ছে কিন্তু 8x, ঠিক আছে। চলে যাচ্ছি সেকেন্ডেরটা, সেকেন্ডের অঙ্কটার বলে দিয়েছে কি 9y মাইনাস হচ্ছে 3y, 9y মাইনাস হচ্ছে 3y, তাহলে এটা কত হবে? 9 থেকে 3কে বিয়োগ করলে আনসার হচ্ছে কি 6y। তিনেরটা বলেছে কি মাইনাস 4y প্লাস হচ্ছে 7y। দেখ দুটো অপোজিট সাইন, তাহলে আমি কি বলেছি যে সংখ্যাটা বড় তার সাইন বসবে, তাহলে দুটো সংখ্যার মধ্যে 7 বড়, 7-এর সাইন কি পজিটিভ, পজিটিভ বসলো, 7 থেকে 4কে বিয়োগ করলে কত হয় 3y। চারেরটা মাইনাস 10x মাইনাস 2x, তাহলে মাইনাস 10x মাইনাস 2x, তাহলে দুটোই নেগেটিভ আছে, দুটোই নেগেটিভ থাকলে কী হয় সংখ্যা দুটো যোগ হয়ে যায়, বাট সাইনটা নেগেটিভই থাকবে। কি বললাম, সাইনটা নেগেটিভ থাকবে, সংখ্যা দুটো যোগ হয়ে যাবে, 10-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 12x, ঠিক আছে। পাঁচেরটা দেখ রয়েছে কি 3a প্লাস হচ্ছে 4a মাইনাস হচ্ছে 2a, এটা তিনটে স্টেপে করতে হবে, তাহলে দেখ 3-এর সঙ্গে 4কে যোগ করতে বলছে, তাহলে কত হয়, 3-এর সঙ্গে 4কে যোগ করলে 7a মাইনাস 2a, তারপর কী করবো 7 থেকে 2কে বিয়োগ করতে বলেছে, তাহলে কত হয়ে যাবে 5a, ঠিক আছে। চলে যাচ্ছে হচ্ছে তার পরেরটা, ছয়েরটা, ছয়ের অঙ্কটার ক্ষেত্রে বলেছে দেখ মাইনাস 7x মাইনাস 2x প্লাস হচ্ছে কি 5x, তাহলে দেখ মাইনাস 7 মাইনাস 2, দেখ দুটো সংখ্যাই যদি নেগেটিভ হয় সংখ্যা দুটো কী হয়ে যায়, সংখ্যা দুটো কিন্তু যোগ হয়ে যাবে আর সাইনটা কিন্তু নেগেটিভ থাকবে। কী বললাম, দুটো সংখ্যাই যদি নেগেটিভ হয়, দুটো সংখ্যা যদি নেগেটিভ হয়, দুটো সংখ্যা যদি নেগেটিভ হয়, দুটো সংখ্যা যদি নেগেটিভ হয় তার মানে সংখ্যাটা কি হয় যোগ হয়ে যাবে, দুটো সংখ্যা হচ্ছে কিন্তু যোগ হয়ে যাবে এবং সাইনটা কিন্তু নেগেটিভ থাকবে, তাহলে কি হয়ে গেল মাইনাস 9x, এখানে কত লিখবো প্লাস হচ্ছে 5x, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে কি করব, দুটো সংখ্যা দেখ একটা নেগেটিভ একটা পজিটিভ এসে গেছে, দুটো সংখ্যা হচ্ছে কি একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে দেখ এখানে হচ্ছে যে সংখ্যাটা বড় তার সাইন বসবে, কোন সংখ্যাটা বড়, 9 বড়, 9-এর সাইন কী আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ বসবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, 9 থেকে 5কে বিয়োগ করলে কত হয়ে যাবে, 9 থেকে 5কে বিয়োগ করলে হয়ে যাবে কি 4, তাহলে 9 থেকে 5কে বিয়োগ করলে হয়ে যাচ্ছে কি 4x, ঠিক আছে। তারপরেরটা দেখ বলেছে কি সাতেরটা, সাতেরটা হচ্ছে কি 6p মাইনাস 2p প্লাস হচ্ছে 3p, তাহলে দেখ প্রথমে বলেছে কি 6 থেকে 2কে বিয়োগ করো, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে 4p, লাস্টে 3pটা পড়েই থাকবে, 4-এর সঙ্গে আবার 3 যোগ করতে বলেছে, তার মানে কত হয়ে যাবে আনসার 7p, ক্লিয়ার। চলে যাচ্ছি দেখ আট নম্বর অঙ্কটা, আট নম্বর অঙ্কে কী কী বলে দিয়েছে, এখানে দেখ চারটে বলেছে, প্রথমে বলেছে 4x2, তারপর রয়েছে 2x2, তারপর রয়েছে মাইনাস 3x2, তারপরেরটা রয়েছে আবার প্লাস x2, তাই তো। তাহলে দেখ প্রথমে বলেছে 4 থেকে 2 বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায় 2 হয়ে গেল, আচ্ছা 2 থেকে তাহলে এই বাকি দুটো পরপর বসিয়ে দেবো, বসালাম, আচ্ছা এবার দেখ কী করবো, এখানে দেখ 2 থেকে 3কে বিয়োগ করলে কত হয়, 3টা কী আছে নেগেটিভ, তাহলে যে দুটো সংখ্যা বড় তার সাইন বসবে, তার সাইনটা বসবে, সংখ্যাটা হচ্ছে 3-এর সংখ্যাটা বড়, তার সাইন হচ্ছে কি নেগেটিভ, 2 থেকে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায় 1 হয়ে যায়, মানে শুধু 1 তো লিখবো না, আমরা কী লিখবো x2 লিখবো, এখানে কি লিখবো প্লাস x2, তাই তো, লাস্টের পার্টে কি ছিল প্লাস x2, তাহলে এখন কি হয়ে গেলো দেখ প্লাস x2 মাইনাস x2 কেটে গেলে আনসার কত যাচ্ছে 0। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক হচ্ছে 9টা, পরবর্তী অঙ্ক হচ্ছে 9টা, তাহলে এখানে কি লেখা আছে দেখ 5a2b মাইনাস 2a2b মাইনাস 3a2b প্লাস হচ্ছে 8a2b, এইটা রয়েছে, ঠিক আছে। এখানে তাহলে প্রথমে কী করবো 5 থেকে 2 বিয়োগ করবো, 5 থেকে 2 বিয়োগ করলে কত কত হবে, প্রথমে আগে দেখতে হবে দেখ ধারের পার্টগুলো দেখ সবার ক্ষেত্রেই সেম কিন্তু, a2b a2b a2b, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3 হয়ে যায়, বাদ বাকি যা ছিল সব লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখ 3 এখানে যদি প্লাস 3 এখানে মাইনাস 3 কেটে গেল, তাহলে কে পড়ে থাকবে অনলি 8a2b, তাহলে এখানে আনসার হয়ে গেলো কি 8a2b। এবার দশেরটা, দশের অঙ্কটার ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে 3x2 মাইনাস 6x2 মাইনাস 2x2 মাইনাস x2 প্লাস 6x2, আচ্ছা দেখ এখানে যদি আমরা এটাও করতে পারি দেখ প্লাস 6 মাইনাস 6x2 কেটে গেল, ঠিক আছে, প্রথমে আমরা কী করলাম প্লাস 6x2 মাইনাস 6x2 কেটে গেল, তাহলে আমার কে কে পড়ে থাকবে 3x2 মাইনাস 2x2 মাইনাস 6x2 পার্টটা পড়ে আছে, কারণ এই পার্টগুলো অলরেডি কেটে গেছে, তোরা দরকার আমি এখানে কাটছি না, তোরা দরকার নিজেরা কিন্তু কেটে নিতে পারিস, ঠিক আছে। আচ্ছা এবার কী করবো 3 থেকে 2কে বিয়োগ করতে বলছে, তাহলে কটা পড়ে থাকবে একটাই পড়ে থাকবে,
এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আবার সেম টু সেম নাম্বার এক্স স্কোয়ার বিয়োগ করলে কত হয়ে যাবে, কেটে কাটাকুটি করে জিরো, কারণ এটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে আনসার হয়ে যাচ্ছে কি জিরো। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক দুইয়ের এরটা। দুইয়ের এর অঙ্কটা দেখ কীভাবে বলেছে, বলেছে আমার বয়স এক্স বছর, বলেছে কি আমার বয়স হচ্ছে কি এক্স বছর। এবার কি বলেছে, পল্লবী আমার থেকে দু বছরের বড়, তার মানে পল্লবীর বয়স কত হবে, তাহলে লিখলাম পল্লবীর বয়স হয়ে যাচ্ছে কি আমার থেকে দু বছরের বড়, তার মানে আমার থেকে দু বছরের বড় মানে এক্স প্লাস টু। ঠিক আছে, এবার কি বলেছে, বলছে দুজনের মোট বয়স কত, তার মানে এখানে লিখবো কি মোট বয়স সমান সমান হচ্ছে, আগে লিখবো আমার বয়স তারপর লিখবো হচ্ছে পল্লবীর বয়স। তাহলে এখানে দেখ কী কী যোগ হচ্ছে, এক্স প্লাস এক্স, তার মানে এক্স প্লাস এক্সকে যোগ করলে কত হয় টু এক্স, কারণ দুখানে এক্স আছে, তাহলে টু এক্স প্লাস টু বছর, কারণ এই টুটার যোগ হবে না তাই ওখানে আনসারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেম টু সেমভাবে অঙ্কটা রয়েছে পরেরটা, বলেছে আমি এক্সটি ফুলের মাথা ফুলের মালা গেঁথেছি। ঠিক আছে, এক্সটি ফুলের মালা গেঁথে বা এক্সটি মালা গেঁথেছি। ঠিক আছে, আচ্ছা তারপরে কী বলেছে দেখ, এর পরের পাঠে বলে দিয়েছে মীরা আমার গাঁথা মালার সংখ্যার, মীর মালা গেঁথেছে, তাহলে মীর মালা গেঁথেছে কতটা হবে, সেখানে দেখ একটা নাম্বার লিখে দিয়েছে, আমার মালার সংখ্যার বা গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে ছটা বেশি মালা, এক্সের দ্বিগুণ মানে কত হবে, এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স। ঠিক আছে, এক্সের দ্বিগুণ টু এক্সের থেকে কটা বেশি, ছটা বেশি মালা, তার মানে এত টি, বুঝতে পেরেছিস, অঙ্কের মধ্যে কিন্তু ভাষাটা ট্রিক্স দেওয়া থাকবে, সেটা বুঝে কিন্তু করতে হবে। তার মানে এবার বলেছে কি, তাহলে দুজনে মিলে মোট কতগুলো মালা হয়েছে, তাহলে মানে লিখব হচ্ছে কি মোট মালা সমান সমান বেরিয়ে আসবে এক্স প্লাস হচ্ছে টু এক্স প্লাস সিক্স, তার মানে দুটোকে যোগ করলে কত হবে, দুটোর সঙ্গে এক যোগ করলে যাচ্ছে কি থ্রি এক্স প্লাস হচ্ছে সিক্স টি। ঠিক আছে, তাহলে আনসারটা কত হয়ে গেল, টু এক্সের সঙ্গে একটা এক্স যোগ করলে আনসারটা হয়ে যাবে কি থ্রি এক্স, কারণ এখানে দুটো এখানে একটা, থ্রি এক্স প্লাস হচ্ছে সিক্স টি। ঠিক আছে, এই পর্যন্ত করানো হলো, এর পরের দিনকে আমরা সি থেকে আমরা শুরু করবো।